মোহাম্মদ আব্দুল মজিদ সর্দার, প্রধান শিক্ষক এজেডিভি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতকতলা সাতক্ষীরা। মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষার জন্য আমি সতর্ক বার্তা দিচ্ছি। নিউ ইয়র্ক, টোকিও, ঢাকা জনসংখ্যাপূর্ণ শহরটি আজ করোনার জন্য ফাঁকা। এখন আপনাদের জানা আছে নভেল করোনা জন্য আজ আমরা সবাই ঝুঁকিপূর্ণ এবং মরণঘাতী দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই সতর্ক থাকি, সবাই নিজেকে নিজে বাঁচি, নিজ বাঁচলে দেশ বাঁচবে। সব শিক্ষার্থীদের আমি বলতে চাই, সবাই ঘরে থাকুন, বাইরে আসবেন না, ঘরে বসে লেখাপড়া করি, সবাই সুস্থ থাকি এবং লেখাপড়া ভালোভাবে করি সবাইকে। বিশ্ব আজ নির্বাক, চীন, জাপান, আমেরিকার মতো প্রভাবশালী দেশও আজ অবাক। লাশের মিছিল যেন আজ থামছে না, চারিদিকে আহাকার আর আর্তনাদ, অনাহার আর অবহেলায় কাটছে পুরো বিশ্ব। পৃথিবীটা যেন আজ নিস্তব্ধ। আসুন আমরা সবাই সচেতন হই, করোনা ভাইরাসের মতো মহামারী থেকে নিজেকে বাঁচাই, অন্যকে বাঁচাই, দেশকে বাঁচাই। আমাদের সস্তন্ন হয়ে গেল, আলাদা 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 আ